গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে অনেক রান্না বান্না হলো অ্যানিভার্সারি উপলক্ষে। তো আজকে এখন বিকেল বেলা, মা নিচে আছে, নিচে আজকে হচ্ছে অমৃতসারি ফিশ। এই ফিশটা দারুণ হয় খেতে, তা মা নিচে ভাজছে মাছটা আর আমরা দুজনে ওপরে আছি, ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। পাপা আর মা দুজনেই ওপরে আসবে আর আজকে খুব মজা হবে। আজকের পুরো প্ল্যানটাই ওপরে, আমরা খাওয়া দাওয়া করব, তারপর একটা সিনেমা দেখারও প্ল্যান আছে। খুব ভালো লাগে যখন সবাই মিলে একসাথে সিনেমা দেখা হয়, খুব মজা হলো, তাই না বলো? খুব মজা হলো আজকের দিনটা, ভালোই লাগলো। তো আজকে সিনেমা দেখা যাক, মানে দেখা হবে আজকে একটা, তোমরাও দেখো। ওই যে মারাও চলে এসেছে, মারাও চলে এসেছে, হ্যাপি অ্যানিভার্সারি। ওদিকেও আছে, দেখে বলো, চারিদিকে ক্যামেরা, চারিদিকে ক্যামেরা বসিয়ে রেখেছে। খাবারটার একটা ছবি দেখা, এত কষ্ট করে করে আনলাম গরমের মধ্যে, ওহ দেখতেই সেই লাগছে। আমি তো মানে ওপর থেকেই গন্ধ পাচ্ছি যে নিচে হচ্ছে, কখন খাবো। সবাই চলে এসছে ওপরে, পাপা মা এখন সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হবে, তোমরাও দেখতে থাকো। তার আগে সিনেমা দেখা নিয়ে একটা দারুণ নাটক হবে, এ বলবে এটা, ও বলবে ওটা, অনেক রাত হয়ে যাবে সিনেমা দেখা চালু হতে হতে। হ্যাঁ, পাপাও চলে এসছে আমার পাশে, পাপা বসেছে পাশে, মা আসো এখানে, এই তো আছি আমি। আমাদের প্লেট এখন গোছানো হচ্ছে, এই যে ঢালা হলো, নতুন একটা আইনেছে নুডল মশালা দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। তার সাথে রয়েছে চিজি নাচোস, আর এইখানে আমি ঢালছি হলো চানাচুর। চানাচুরটা আমার খুব ভালো লাগে, একটা হট অ্যান্ড স্পাইসি ব্যাপার। আমরা বিকেলের স্ন্যাক্স নিয়ে বসে পড়েছি, এখানে আছে চিজি নাচোস, ওইদিকে রয়েছে নুডলস মশালা দিয়ে একটা কুরকুরে চানাচুর, আর মাঝেটা ভেজে আনলো অমৃতসারি ফিশ, তার সাথে সস। এখন কোল্ড ড্রিঙ্কস ঢালা হচ্ছে, একদম জম্পেশ, আমরা সবাই খাবার নিয়ে বসে সিনেমা দেখবো আর তার সাথে চলবে আড্ডা। দিদাকেও দেয়া হবে, পাঁচটা গ্লাসেই নেওয়া হচ্ছে। দিদা সন্ধ্যের পরে আর বিছানা থেকে নামবে না। আর এই দেখো, এইটা হচ্ছে আজকে আমাদের প্লেট, সবাই মিলে আজকে খাবো, মজা করব, অনেক গল্প হবে, তোমাদের সাথেও সেগুলি শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্যান্ডেমিকের জন্য মাঝখানে কষ্ট, মানে দুঃখ হয়েছিল যে বাইরে খেতে পাচ্ছি না, কিন্তু এটাও কিন্তু মানে কি বলবো, মানে কিছুটা কম আনন্দের না, অনেকটাই আনন্দ যে পুরো ফ্যামিলির সাথে বসে এরকম আড্ডা দেওয়া, গল্প করা, তারপর একটু পরে সিনেমা দেখবো, আমার তো খুবই মজা হচ্ছে। তোমার? আমারও খুব ভালো লাগছে, কিন্তু প্যান্ডেমিকের আগে মানে ঘরের খাওয়ার মানে আমরা সেরকম খুব একটা এক্সপিরিয়েন্সই করতাম না, মা করছে জাস্ট একটা নর্মাল খেতে হচ্ছে, খাচ্ছি বাইরে অর্ডার করছি, বাইরে খাচ্ছি, এই আর বাবাকে তো চোখ দিয়ে ইশারা করলেই অর্ডার করে অর্ডার হয়ে যায়, শুধু মানে বলতে হয় না, বলো বাবা এসে জিজ্ঞাসা করে কি খাবি, আজকে কি হয়েছে, আমি এরকম করি, ভালো না, ব্যাস, বলো কি রান্না, মাকে জিজ্ঞাসা করলো কি রান্না, বলে এই রান্না, আজকে আর খাবো না, রেখে দাও কাল তোমরা দুপুরে খেয়ে নিও, আজকে আমরা বাইরে খাবো, ব্যাস এই হয়েছে যেত আমাদের।
তো এখন তো সেই জিনিসগুলো বন্ধ, তো খুব আনন্দও করছি। মা নতুন নতুন অনেক কিছু করে খাওয়ায় যেগুলো আগে কখনো আমি খাইনি। তো এই দুবছর কিন্তু সত্যি আমাদের ফ্যামিলির মধ্যে অনেক বন্ডিংটা অনেক বেশি হয়েছে, কারণ এই প্যান্ডেমিকটা মানুষকে অনেকটা অন্যরকম ভাবে বাঁচা শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, আর মা করবে কি, মা করতে চাইলেই তোমরা সবার আগে বলবে না না হোটেলে যেমন হয় তেমন হবে না, তোমার করার দরকার নেই কষ্ট করে, এরকমই হতো। তবে আমি সবসময় আমার বউয়ের হাতের রান্না যে কোনো হোটেলের থেকে বেশি ভালো খেয়েছি, আজও তাই খাই। আর মা সত্যি খুব ভালো বানায়, খুব ভালো বানায়। এই অ্যানিভার্সারি প্রত্যেকটা রান্না দারুণ হচ্ছে, মানে সত্যি কথা বলতে আমি মানে পরিমাণের থেকে একটু বেশি খেয়ে নিয়েছি। আজকের খাবার বাইরের থেকে এসছে মিও আমরের দিদার জন্য পনির পাফ আর ভেজ প্যাটিস, আমাদের জন্য চিকেন প্যাটিস। এই দেখো এটা হচ্ছে চিকেন প্যাটিস, আমার খেতে খুবই ভালো লাগে। এখানে আছে চিকেন প্যাটিস আর এটা হচ্ছে চিকেন সসেজ রোল, এটাও দারুণ খেতে হেভি লাগে। আমার মিও আমরের সব জিনিসই খুব ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে চিকেন ক্ল। বাবা এবার তুমি বলো, তুমি আমাকে পেয়ে কতটা খুশি? সেটা বলার আগে একটা জিনিস, মেয়েটা পাগল। আর হ্যাঁ, মেয়েটাকে পেয়ে সত্যি কথা বলতে, টু বি অনেস্ট, আমার লাইফটা হ্যাজ বিকাম কমপ্লিট। মানে সব সময় ইচ্ছা ছিল যে এরকম একটা সন্তান আমার হোক, এত মিষ্টি, এত কিউট, এত পাগলি, এত দুষ্টু, সব কিছুই পূরণ হয়ে গেছে। গুড়িয়াকে পেয়ে আমার লাইফ কমপ্লিট। আর আমার ছেলে যে সুখে আছে ওকে নিয়ে, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। একটা একজন বাবা মার কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু নয়। আর তুমি এবার কিছু বলো। আমার বলার বলতে, আমার জীবনে খুব ছোটবেলার থেকেই আমার মানে আমার ছোট্টবেলার থেকে আমার শখ ছিল যে আমি বিয়ে করব, সংসার করব, সেটা একদম 3 বছর বয়স থেকে। হ্যাঁ, 3 বছর বয়স থেকে আমি বিয়ে করতে চাইতাম, আর সেটা নিয়ে আমার ঠাকুমা মা সবাই খুব হাসাহাসি করতো, কাকারা তো। আর তখন থেকেই আমার শখ ছিল আমার একটা বাচ্চা মেয়ে থাকবে যাকে আমি মনের মতন করে সাজাবো, ভালোবাসবো, আদর করব, যত্ন করব। তো আমার তো নিজের মেয়ে সন্তান নেই, কিন্তু এটাও কোনোদিন ভাবিনি যে ছেলের বউ এসে মেয়ে হয়ে যাবে। কিন্তু আমি এইটা ভাবতাম যে অন্তত আমার যে বউ হবে সে যদি এসে, অন্তত আমি যে ভালোবাসাটা তাকে দিতে চাই সে সেটা গ্রহণ করতে পারুক। কিন্তু দেখা গেল কি যে হ্যাঁ, সে সেটা তো গ্রহণ করলই, সঙ্গে সে কিন্তু আমাকে ভালোবাসায় ভরিয়ে দিল। তো সেইটাতে আমি খুশি, আর আমাদের বুড়িয়া খুশি, আমাদের ঋষি খুশি, আমার হাবি খুশি, আমার মাও খুশি, তাই আমি আরও খুশি যে সব মিলিয়ে একটা আমরা খুশিতেই আছি। হয়তো আমাদের অনেক টাকা পয়সা জিনিসপত্র অনেক কিছু নেই, কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই ভালোবাসাটা, এই খুশিটা, এই বন্ডিংটা আছে, এটাতে আমরা সবাই খুশি। কেমন লাগছে এই বিয়ের, বিবাহিত 3 বছর কেটে গেল, এটা ভেতরের অনুভূতিটা কি সবাইকে বলো? আচ্ছা তুমি বলো, তুমি বলো না আমি, ঠিক আছে আমি ফার্স্টে বলি। আর প্রথমত বলবো যে আমার তো বিয়ে নিয়ে খুবই ভয় ছিল, যে শ্বশুর বাড়ি কেমন হবে, আমার খুবই ভয়, খুবই ভয় ছিল বলতে পারো। তো 3 বছর তো কেটেই গেল, 3 বছর ওদের সাথে রয়েছি। সত্যি কথা বলতে আমার মানে কোনোভাবে মনে হয়নি যে আমি শ্বশুর বাড়িতে আছি, আমার তো মনে হয় পুরো বাপের বাড়িতে আছি। ইভেন আমার এটাও মনে হয় যে বাবার বাড়ির থেকে এই বাড়িটা আমার কাছে বেশি আপন লাগে, কারণ ওই বাড়িতে কী হতো, মা বাবা বকতো, কিন্তু এখানে আমি যা করি মানে ভুল করলে তো নিশ্চয়ই বকবে, কিন্তু আমার মানে ভুলের থেকে বেশি আবদারটাই বেশি। তো সেগুলো সব সহ্য করছে 3 বছর ধরে, আর আগামী বছরেও সহ্য করতে হবে। তো এর জন্য পাপার মানে আমি সবসময় মানে পাপাকে জ্বালিয়ে রাখি, পাপা আছে, মা, ঋষি তো অবভিয়াসলি আছে, আর দিদা, সবাইকে আমি জ্বালিয়ে রাখছি 3 বছর, আগামী বছরগুলোতেও যেন আমি এভাবে সবাইকে জ্বালাতে পারি। আমি সত্যি কথা বলতে 3 বছর আমি খুব ভালো করে কাটাচ্ছি সবার সাথে, একসাথে মিলেমিশে পুরো ফ্যামিলির মতো, আমার তো খুবই ভালো লাগে।
তো আমার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। তো আমি আছি ওর সাথে প্রায় 3 বছর হয়ে গেল। তো অ্যাকচুয়ালি ও আমার বউ কম, বন্ধু বেশি, প্রচণ্ড মানে আমরা খুব বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। তো ভালো লাগে আমার, যেটা সবচেয়ে ভালো লাগে ওর সেটা হলো ওর কোনো দাবি নেই, খুব ছোট মানে খুব অল্প জিনিস আনলে যতটাও খুশি হয়, বড় জিনিস আনলে ও উল্টে রাগ করে। মানে যদি একটু বেশি কিছু মানে দামি কিছু আনা হয় ও প্রচণ্ড রেগে যায়, বলবে এত টাকা নষ্ট করলে কেন, এত টাকা তো নষ্ট করার কোনো দরকার ছিল না। আমরা মানে বন্ধুই বেশি, মানে উল্টে ও আমারটা বোঝে, আমার ফ্যামিলিটা বোঝে, যেটা খুব ভালো। কুড়িয়ে আমার জীবনে বিরাট বড় আশীর্বাদ একটা যে আমি ওকে পেয়েছি, জানি না ওর সেটা কিরকম। ঋষিকে পেয়েছি সেটা আমার কাছে, হ্যাঁ যেটা বললো আশীর্বাদ ওরকমই আমার কাছে আশীর্বাদ। আর হ্যাঁ আমরা তো খুব ভালো বন্ধু, আমরা বেস্ট ফ্রেন্ড। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে আমি এখন ওকে কার্টুন দেখি, শিনচ্যান, ডোরেমন, গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, এই যে সব কার্টুন দেখি এগুলো হচ্ছে ওর সাথেই দেখি। ও আমি দু মানে আমি ধরো টিভি চালালাম তখন আমি দেখতে থাকি, তখন ও বলে আমিও দেখি তোর সাথে, আমারও ভালো লাগে। তো এখন আমরা দুজনেই কার্টুনের মানে দুজনেই একসাথে কার্টুন দেখি, খুব ভালো লাগে। তো হ্যাঁ উই আর বেস্ট ফ্রেন্ড। আর সব থেকে বড় কথা আমরা বেস্ট ফ্রেন্ড তো বটে, একটা খুব ভালো লাইফ পার্টনার পেয়েছি একে অপরের। এভাবেই আমরা সারাটা জীবন কাটাতে চাই একসাথে হাসি খুশি। তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরও ভালো লাগলো। কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, টাটা করে দাও, টাটা।